ভাই আপনারা আপনারা আবার আইছেন কি লাগা ভাই? এ বেটা চুপ, তোর স্যারকে ডাক, তোর স্যারের সাথে আমাদের একটা দেনা পাওনা আছে। ভাই স্যার ম্যাডাম কেউ বাসায় নাই, আমি একা আছি, আপনার ছেলে যা আমাদের টাকা নিয়ে ঘুরায়, তো স্যার একটু মজা আছে নাকি? টাকা পয়সা না, এই মন আল্লাহ, এই গুন্ডা কি আবার ঘরে ঢুকছে? এই মহিলা চুপ, আপনাকে কিন্তু আগেরবার কিছু বলি না, জেল খাটাইছেন আপনি, কিচ্ছু বলি না আপনাকে। মহিলা কি কইলি? মনে মহিলা কইলি? এ তুই মনে সেনো মহিলা মরিশালা মাইয়া এমনে তাকে তো বা তোর কিন্তু চোখ দুইটা আমি গুচ্ছা উঠাইলাম। আপনি তো বেশি বুঝতেছেন। এ স্যামরা মরে কি কইবা, মরে কি কইবা? আপনি কিন্তু একদম বেশি রকম বাড়াবাড়ি করতেছেন। এ হলি দাঁড়া, তোমার সাহিত্য আমি করতাছি। এ ফোনটা দে দি, মোবাইল নাই? এই যে আছে ম্যাডাম, এই যে দে দে। আপনার স্বামীকে শোরুমে গিয়ে ধরবো। এই চল। এ স্যার, ও পুলিশ ভাই, এ গুন্ডা দিয়ে আবার হাঁসে কামড় বাইতে ঢুকতে না তারপরে ঢুকছে। আমরা বুঝেন না কা, এত কথা জানি না, টাকা তুই দিবি এটাই আমরা জানি। ভাই 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 কাম কর, আছে 1 লাখ আছে। আপনি তো দাঁড়াও, আমি কি খবর আমারে? আমি তোমার খবর ভাই, আপনার একটা চিনা চিনা লাগতেছে, গাড়ি নেবে পারেন নাই আমরা কেটা? হ্যাঁ গাড়ি তো নিমুই, 3-4 লাখ আমাদের গাড়ি, তো লোন গাড়ি লোন আমার তো ম্যানেজার টাকা দিমু না। ও কি ব্যাপার ছি, ওই চান্দাবাস মাস্তান গুন্ডা বাড়ির সামনে আড্ডা মারেন, ওই যে আমার চান্দা ছিলেন না, পুলিশ ধরে রে পেদাইছে না, পেদাইছে না, ছুটের কেমলা? হ্যাঁ টাকা খরচ হয়েছে আমাদের সুদ সুদ দিয়ে, আগেরবার বলছিলাম 5 লাখ, এখন টাকা দিতে হবে 20 লাখ, সব সুদ আসলে কেটা দিব কেটা, আপনি দিবে টাকা দেবো, আমাকে পাগলাই কামাইছে, টাকা আমি দিব না, দিলে কি করবেন? না দিলে গুলি করে আমি ডালাম, টাকা না দিলে এই শোরুমে আগুন জ্বালিয়ে দেবো। দাঁড়ান খারান, আমিও পারি, ত্রিপুল লাইনে ফোন করতেছি। দেন ত্রিপুল লাইন, হ্যালো পুলিশ কন্ট্রোল, হ্যালো